আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে অটো গাড়ির জন্য এবং অটো গাড়ির ব্যাটারি রক্ষার্থে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। তো ব্যাটারি কীভাবে নিরাপদ রাখা যায় এবং চার্জারকেও আরও দীর্ঘস্থায়ী করা যায়, তো সে বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর কিছু কিছু কথাগুলো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল রাখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি ভিডিওর কিছুই বুঝতে পারবেন না এবং কোনো প্রকার উপকৃতও হতে পারবেন না। তো ভিডিও থেকে কিছু শিখতে এবং আপনার নিজের ব্যাটারিকে রক্ষার্থে অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এরকম অটোর চার্জার, তো কীভাবে সেটি চার্জিং অবস্থায় নিরাপদ, অটো প্লাস অটোর গাড়ি, অটো গাড়ি এবং কি যে অটোর চার্জারগুলো সেটি দুটি ডিভাইস যাতে নিরাপদ থাকে, তো সেই বিষয়টি আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত খেয়াল রাখতে হবে যে আমার চার্জারটি নিরাপদ আছে কিনা। তো চার্জারটি যদি নিরাপদ থাকে তাহলে কিন্তু চার্জিং অবস্থায় ব্যাটারিটিও নিরাপদ থাকবে। তো চার্জার যদি নিরাপদ না থাকে তাহলে কিন্তু ব্যাটারিটিও নিরাপদ থাকবে না, তো সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথমত আগে দেখতে হবে চার্জারটি নিরাপদ কিনা। তো চার্জারটি নিরাপদের জন্য প্রথমে আমাদের যে এসি সকেটে যে এসি সকেট থাকে, তো এসি সকেটটি দেখতে হবে। তারপর ডিসি যে সকেটগুলো আছে, এই যে ব্যাটারির যে এই সকেটগুলো, তো এই সকেটগুলো কীরকম সেটিও দেখতে হবে। তো এইগুলা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে এই যে চার্জারের যে প্রোটেকশন ফিউজ আছে, যেমন এই চার্জারের পিছনে এই যে এরকম এই প্রোটেকশন ফিউজ, এই প্রোটেকশন ফিউজটি দেখতে হবে। তো এই প্রোটেকশন ফিউজটিতে অবশ্যই কিন্তু এম্পিয়ার বেশি থাকে, তো সেটিও আজকে বলে দিব যে এটার কত এম্পিয়ার রাখা যাবে। এবং মেন যে জিনিসটি খেয়াল রাখবেন সেটি হচ্ছে এই যে এরকম চার্জার যে গাড়িতে নতুন আসে, সেই নতুন গাড়ির চার্জারে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এই ফিউজটা যে থাকে, ফিউজের যে হোল্ডারটি, তো ফিউজের হোল্ডারটিতে একটু প্রবলেম থাকে। তো সেটি এসে খুলে দেখাবো, যেরকম এই যে এটা হচ্ছে আমাদের চার্জারের ফিউজের হোল্ডার। তো এইখান থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটি তার কিন্তু অলরেডি শর্ট করা থাকে। নতুন চার্জারগুলো এরকম থাকে, এই যে দুটি তারই অলরেডি শর্ট করা থাকে, যে কারণে এই ফিউজটির কোনো কাজ নেই, এই ফিউজটির কোনো কাজ থাকে না। তো এই তারটি যদি শর্ট থাকে তাহলে কিন্তু চার্জারের জন্য সেটি ভয়াবহ ক্ষতি হতে পারে, কারণ এখানে শর্ট সার্কিট হলেও সেখানে কোনো প্রকার কোনো ভালোভাবে ফল পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে চার্জারের ফিউজটিও কাটে না। তো কিছু কিছু চার্জারগুলো দেখা যায় যে চার্জারের ফিউজ কোনোভাবেই কাটে না, তো সেক্ষেত্রে হয়তো ভাবতে পারেন যে আমার গাড়ির চার্জারের ফিউজ কাটে না তো হয়তো ভালো, কিন্তু না সেটি না। তো ফিউজ কাটা না কাটারও একটা দিক আছে, তো এখানে শর্ট করা থাকে তো অবশ্যই সেই শর্টটি সারিয়ে দিতে হবে যাতে করে ফিউজটি কাজ করতে পারে, এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং যখন গাড়ি চার্জ দিবেন তো চার্জিং অবস্থায় যে রেগুলেটরটি আছে, রেগুলেটরটি লাইন অবস্থায় না রাখাটাই বেটার। এসি সকেটটি খোলার পর সেটি লাইন দিবেন, এসি সকেট খুলে তারপর লাইন দিতে হবে। এবং এই চার্জারের যে ফিউজটি ব্যবহার করবেন সেটি অবশ্যই 10 এম্পিয়ার হতে হবে, কারণ ফিউজগুলো কিছু কিছু ফিউজগুলো দেখা যাচ্ছে যে ফিউজগুলো কিন্তু 20 এম্পিয়ার থাকে। তো 20 এম্পিয়ার ফিউজ চার্জারে কোনোভাবে ব্যবহার করবেন না, তো চার্জারগুলোতে অবশ্যই 20 এম্পিয়ার বাদ দিয়ে তো অবশ্যই 10 এম্পিয়ার অথবা 10 এম্পিয়ার ফিউজ ব্যবহার করবেন। তো সেটি করলে আপনার চার্জার ডিভাইসটি অবশ্যই নিরাপদ থাকবে এবং চার্জার যদি নিরাপদ থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যাটারিটি নিরাপদ থাকবে। তার কারণ ব্যাটারিতে
যে ভোল্টেজটা ঢুকে সেটা কিন্তু চার্জার থেকেই, তো চার্জারের যদি কোনো প্রকার ভোল্টেজ প্রবলেম করে তো সেটিও কিন্তু ব্যাটারিতে ব্যাটারি ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কিছু কিছু বিষয়গুলো খেয়াল করলে আপনি আপনার গাড়ির ব্যাটারিগুলো দীর্ঘদিন টিকাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনার মতামতের জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।